আর ওর দাদি আর খালা বিউটি পার্লারে গেছে, এর জন্য নাকি দেরি হইতেছে। এটা কোনো কথা? বিয়ে কি ওর দাদির না খালা? তোমার সাথে না কথা বলতে শুরু করলে তোমরা একটি ইচ্ছা করে কিরে চা আমি একটু পরে দিতে চাপ আসছি। শুধু ফোনে কথা বললেই হবে, গোজ গাছ করতে হবে না। আব্বা আমার না তোমার সাথে একটা কথা আছে। কি কথা বল। আমাদের শহরে এত ভালো ভালো উন্নত মানের কমিউনিটি সেন্টার থাকতে আমরা এই গ্রামে কেন বিয়ে করতে যাচ্ছি বলো তো? অদ্ভুত না বিষয়টা? মানুষজন কি বলবে? বিষয়টা যেমনই হোক এটা হচ্ছে তোর হবু শাশুড়ির শর্ত, এখানে আমার কিছুই করার নেই। তোমার কিছু করার নেই মানে বললেই হবে, আমি রুমার সাথে কথা বলতেছি, সিদ্ধান্ত পরিবর্তন করবো। দাঁড়াও শোন, সেটার আর দরকার নেই, কারণ রুমার বাবারই নাকি এটা শেষ ইচ্ছে ছিল। আর তাছাড়া ওর দাদির বাড়ির পাশের গ্রামই হচ্ছে আমার বাবার বাড়ি, আমরা পাশাপাশি গ্রামেরই মানুষ। তাই নাকি? আমি তো জানতাম না বিষয়টা। আরে আমাদের গ্রামে দুই গ্রাম আগে ওই যে মুন্সিগঞ্জ হলদিয়া বাজার আছে না, ওই বাজারেই ওদের বাড়ি। আব্বা তাহলে তো খুব ভালো হইলো, আমার ছোটবেলার বন্ধুরা আর আমার কাজিন সবাই কিন্তু আমার বিয়েতে আসতে পারবে। ঠিক আছে, তাহলে সব কিছু গুছিয়ে নে, আমরা কালকে সকালে রওনা করবো। হ্যাঁ ঠিক আছে আব্বা। আচ্ছা কিছুই নাই, এটা কোনো কথা হইলো বেটা? কেমনটা লাগে কো? তারা তোমার একটা ফোন দিই। আমার চাচা দাদি খালা সবাই একসাথে না, আর ওনারা আমাকে বারবার বলে গেছে যাওয়ার সময় যে যদি তোমরা না আসো তাহলে একটু অপেক্ষা করতে, চলে আসবে মানে যে কোনো সময় চলে আসবে, তুমি একটু একটু বসো। বিয়ে কি তোমার, তোমার দাদি না তোমার খালাদের? হ্যাঁ তারা বিউটি পার্লারে গেছে কেন? তত সব আমি কিন্তু ঢাকা চলে যাবো, একদম বলে দিলাম। আচ্ছা শুনো, তুমি রাগ করো না, ওরা যে কোনো সময় চলে আসবে। আমি তুমি একটু একটু ওয়েট করো, আমি ওনাদেরকে ফোন দিয়ে দেখছি কোথায় আছে। হ্যাঁ একটু ওয়েট করো। আর ওর দাদি আর খালা বিউটি পার্লারে গেছে, এর জন্য নাকি দেরি হইতেছে? এটা কোনো কথা? বিয়ে কি ওর দাদি না খালা? বেটা পার্লারে গেছে, আমরা আসছি, আমাদের একটা রেসপেক্ট আছে না বেটা? আমরা গেটে দাঁড়াই থাকবো? তোর একটা রেসপেক্ট আছে না, তোর সম্মান আছে না, এটা কোনো কথা হইলো? আরেকটু ওয়েট কর দোস্ত, আরেকটু ওয়েট। চাচা বিয়ে বাড়িতে তো কোনো লোকজন দেখতেছি না। বিয়ে বাড়ি এটা, বুঝতে হবে একটু, সবাই ব্যস্ত আছে, ওদেরকে আগে আসতে দাও। বিয়ে বাড়িতে এসে কি এরকম দাঁড়ায় থাকা যায়? জামাইরে বরণ করে নিয়ে যাবো, কই কোনো লোকজন নাই, এটা হইলো? সবই হবে, এত ব্যস্ত কর। আমার বন্ধুর বউ আছে, কিন্তু আমার জানা মতো তো এই বাড়িতে আপনার বন্ধুর বউ নাই, এই বাড়িতে আছে আমার বোন। ও তাহলে আপনি ভাবেন ছোট বোন, বুঝতে পারছি। আমাদের বিয়ান চাই, বিয়ান। আচ্ছা বেআইন, আমরা ভিতরে গিয়ে দেখি আমাদের বন্ধুর বউ আছে কিনা। ভিতরে ঢোকার মানে থাকেন? এই বাড়িতে ঢুকতে পারবেন না। তাই নাকি? তার জন্য তো মূল্য দিতে হবে। মূল্য কত আপনাদের? আমাদের মূল্য তো আপনারা দিতে পারবেন না, আপাতত এই গেটের মূল্যটাই দেন, মাত্র 50,000 টাকা। শুনছিস কথা, এই গেটের মূল্য নাকি 50,000 টাকা? বেআইন সাহেব আপনি কি মেন্টাল হসপিটাল থেকে আসছেন নাকি? কি আপনার সাহস তো কম না? আসলে এরাই মেন্টাল হসপিটাল থেকে আসছে, এই জন্য এরকম ভুল ভাল কথা বলতেছে। সুস ঝামেলা করিস না তো, ওদের হাতে কিছু দিয়ে তাড়াতাড়ি ভিতরে চল। আরে বন্ধু এতক্ষণ দাঁড় করে রাখছে, যাবো তো, দেরি যেহেতু হয়েছে আরেকটু দাঁড়া। তোমার তো খুব মজা লাগতেছে বেআইনের সাথে কথা বলছে, আমার তো ভালো লাগতেছে, ভিতরে চল তাড়াতাড়ি। দুলা ভাইটা আমার কত বুদ্ধিমান, সে ঠিকই রাজি হয়ে গেছে। আর কিন্তু এই যে বন্ধুগুলা, বন্ধুগুলো হচ্ছে এক নম্বরের খবিশ। কি আমরা খবিশ? এই অপমান কিন্তু মেনে নেওয়া যাবে না। আরে বেটা খবিশ কারা তা তো বোঝাই যাচ্ছে, এই যে 5 টাকা দিয়ে একটা ফিতা কিনা 50,000 টাকা চাঁদাবাজি করতেছে। আমাদের বাড়িতে মেহমান গেলে আমরা কি করি? নাস্তা পানি দিয়ে অভ্যর্থনা জানাই, আর আপনারা কি করতেছেন এখানে? এই আপনি আমাদের চাঁদাবাজ বলছেন? শুধু চাঁদাবাজ না, তার চেয়েও বেশি কিছু, এই নেন 500 টাকা। কি কয় টাকা? 500 টাকা নেন। কি আমাদের কি ফকিনি মনে হয় নাকি? ফকিনির মতো 500 টাকা দিলেন? অন্যিত আপনারা এই যে ভিক্ষুকের মতো দাঁড়ায় আছেন। এই আমাদের কিন্তু ভিক্ষুক বলবেন না, আমরা ভিক্ষুক। এই অনেক ঝামেলা হয়েছে, আর ঝামেলা করিস না তো। ধরেন
কাটে। আসলে এত ভালো প্রদর্শন দেখান নাই তো। এই বলছি কাটে। এই দে পেলে।